ওই দেখো যে না মির্সা কে বানিস তোরাই লা তা আবুদুন আই লাল্লাহ আল্লাহ তা বারাকতা লা বানিস বলছেন লা তা আবুদুন আইল্লাল্লাহ তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না ওয়া বিল ওয়াল দেয় নেহসাম এবং পিতা মাতার সাথে সদ ব্যবহার করো ওয়াদিল কুরবা এবং আত্মীয়তার সাথে সৎ ব্যবহার করো না এবং সাথে সৎ ব্যবহার করো ওয়াল এবং মিসকিনের সৎ ব্যবহার করো হুসনা এবং এই সারা পৃথিবীর মানুষের সাথে আপনার সৎ ব্যবহার করতে হবে উত্তম আচরণ করতে হবে তাহলে দেখেন আল্লাহ সাথে ওয়াদা অঙ্গীকার করছে ও বান তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না দুই পিতা মাতার সাথে সদ আচরণ করবে তিন আত্মীয়তার সাথে সদ ব্যবহার করবে ইয়াতিমের সাথে সদ ব্যবহার করবে পাঁচ মিসকিনের সাথে সদ ব্যবহার করবেন ছয় এই সারা পৃথিবীতে মানুষের সাথে সৎ ব্যবহার করবেন এরপরে বলার পর আল্লাহ তাবার কোয়াতালা রসুলকে বলছেন ওয়াকিম সলা সলা আদায় করবে ওয়া তো জাকা জাকাত প্রদান করবে সুমত ওয়াল্লাহ তু ইল্লাহ ইলাম কুমার তো তোমাদের মধ্যে কিছু মানুষ অল্প মানুষ শোনার পর অধিক মানুষ এই কথাকে মানেনি কিছু মানুষ শুনেছে আর অর্ধেক মানুষ বেশিরভাগ মানুষ এই কথাকে এড়িয়ে চলেছে যারা এড়িয়ে চলে তাদেরকে জাহান নামে যেতেই হবে তাদেরকে জাহান নামে যেতেই হবে কেন এই কথা যে আল্লাহ তোরা কোয়া তালা বললেন এই কথাকে যদি মেনে চলে মানুষ তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি এইগুলো কথাকে মেনে চলবে না আল্লাহর বাণীকে মেনে চলবে না সেই ব্যক্তির জন্য যান না আমি যথেষ্ট